हेलो एवरीवन, वेलकम टू माय टुडे सेशन। सो टुडे वी हैव जीनत विथ अस। सो तुम्हारा जरा हमार चैनल रिसेंट वीडियोगुलो के फॉलो करो, तो तुम्हारा जानो जे हे जीनत अन्यान्य जे एडुकेशन इन्स्टिट्यूट आछे अर्थात जादवपुर, कलकत्ता यूनिवर्सिटी एंड KGSE, तादेर साथे सबार माने तादेर एलुमनाइदेर साथे पॉडकास्ट करेछिलो। तो आज के तारी इंटरव्यू नेब, तार सम्पर्के एकटु जदि आमी ब्रीफली बोले दिते चाई, से जेका 2023 अर्थात दिस इयारे रैंक 30 अचीव कर, आई होप से जादवपुर पे ही जाए। सो चलो शुरू करा जा वीडियो। तो हेलो जीनत, थैंक यू फॉर बीइंग हियर। फर्स्ट ऑफ ऑल जस्ट इंट्रोड्यूस योरसेल्फ टू आवर ऑडियंस। थैंक यू सुल्तान दा फॉर इनवाइटिंग मी इन योर चैनल। आमी जीनत और आमी ए बछर ग्रेजुएशन कमप्लीट करेछि विवेकानंद ठाकुरपुकुर कलेज थेके, जेटा कलकत्ता यूनिवर्सिटीर अंडारे रयेछे। আর আমি এই বছর ওয়েব জেকাতে 30 র্যাঙ্ক পেয়েছি, আর এমসি এর জন্য এমসি এ পড়ার জন্য প্রিপেয়ার হচ্ছি আর কি। সো ফার্স্ট থিং যেটা আমি জানতে চাই তোমার কাছ থেকে, একদম স্টার্টিং থেকে শুরু করব এবং তারপর এন্ড পর্যন্ত যাব, সেটা হচ্ছে তুমি গ্র্যাজুয়েশনে কম্পিউটার সায়েন্স কেন নিয়েছিলে? অ্যাকচুয়ালি এটা একদমই আউট অফ দ্য ব্লু যাকে বলে। 12 আমার কম্পিউটার সায়েন্স ছিল না, তো আর আমার খুব একটা ধারণাও ছিল না কম্পিউটার সায়েন্সের ব্যাপারে। তো আমার বেশ কিছু বন্ধু ওই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তো ওদের মুখেই আমি শুনলাম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা। আর আমারও তাই টার্গেট ছিল যে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে এনরোল হব, কিন্তু ওয়েবজিতে আমার র্যাঙ্ক যেহেতু ভালো আসেনি তাই আমি গভর্নমেন্ট কলেজ পাইনি, আর ফর সাম রিজনস আমি প্রাইভেট কলেজেও এনরোল হইনি। তো আমার কাছে একটাই অপশন ছিল বিএসসি কম্পিউটার সায়েন্স, কারণ আর অন্য কোনো অনার্স সাবজেক্ট আমি নিতাম না, লাইক ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে আমার ইন্টারেস্ট নেই সেরকম, তো আমি সেগুলো নিতাম না। তো অ্যাকচুয়ালি জব ওরিয়েন্টেড ব্যাপারটা দেখেও আমি কম্পিউটার সায়েন্সটাই নিতাম। বেশ, তো এখন তুমি পার্টিকুলারলি এমসি এর দিকে কেন করতে চাচ্ছো? জব পারপাসের জন্যই বেসিক্যালি করতে চাইছি, কারণ যেহেতু আমার আন্ডার গ্র্যাজুয়েটটা বিএসসি নট বিটেক, তো বিএসসির পরে আমাকে একটা না একটা পোস্ট গ্র্যাজুয়েশন তো করতেই হবে। এবার আমি যদি এমএসসি করি দেন আমি জানি না যে কতটা জবের দিক থেকে হেল্পফুল হবে ওটা, বাট এমসি এ আই থিঙ্ক জবের দিক থেকে অনেকটাই হেল্পফুল হবে, তো তাই জন্য আমি এমসি এটাই চুজ করলাম। ঠিকই বলেছো, অ্যাকচুয়ালি এমসি এ যেটা সেটা একটা প্রফেশনাল কোর্স, আর যেটা এমএসসি সেটা জেনারেল সায়েন্স কোর্স। সো মানে জবের ওরিয়েন্টেড মানে আইটি সেক্টরে যাওয়ার জন্য অবশ্যই এমসি এটা বেশি প্রেফার্ড। ঠিক আছে, এবার তোমার সম্পর্কে জানতে চাই, তুমি যখন গ্র্যাজুয়েশন করেছিলে মানে গ্র্যাজুয়েশন করছিলে কম্পিউটার সায়েন্সে, তুমি কতটা কোডিংয়ে ইনভলভ ছিলে? খুব একটা না, কারণ আমি যেহেতু বললাম যে আমার 12 ব্যাকগ্রাউন্ডটা মোটেও কম্পিউটার সায়েন্সের ওপরে ছিল না, তো আমি 11-12 জানতামও না যে কোডিং কী হয়। তো অ্যাকচুয়ালি বিএসসিতে ঢোকার পরে ফার্স্ট সেমিস্টার থেকে আমি কোডিংটা স্টার্ট করি, আর প্রথমে কিছুই বুঝতে পারিনি, তো তাও ধীরে ধীরে অনেক কটা ল্যাঙ্গুয়েজ শিখেছি। বাট যেহেতু বিএসসি কোর্সটা পুরোটাই থিওরি ওরিয়েন্টেড, থিওরি বেসড, তো সেখানে কোডিংয়ের সেরকম জায়গা আমি পাইনি, যদিও প্র্যাকটিক্যাল এক্সামস ছিল বাট সেগুলো খুবই বেসিক লেভেলের কোডিং, সেরকম অ্যাডভান্স লেভেলের কোডিং সেরকম কিছুই করিনি এখন। যেটা সবার ক্ষেত্রেই হয়, তোমার ক্ষেত্রে হয়েছে যে বিএসসি লেভেলে খুব কম স্টুডেন্টই আছে যারা প্রচুর পরিমাণে কোডিং ইনভলভ থাকে, যেটা বিটেকদের ক্ষেত্রে হয় না। বিটেকরা কিন্তু ওরা প্রথম থেকেই ইনভলভ থাকে, ঠিক আছে, এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, ঠিক আছে, বাট হ্যাঁ যে আমাদের ক্ষেত্রে এটা সমস্যা হয়। বিএসসি স্টুডেন্ট বলো বা বিসিএরা বলো, এরা অতটা কোডিংয়ে ইনভলভ থাকতে পারে না, এরা একাডেমিয়াটাতেই বেশি ফোকাস করে, বাট ইটস ওকে, এটা পার্ট অফ জার্নি আমাদের। তো ঠিক আছে, তুমি যখন এই জেকার প্রিপারেশন নিচ্ছিলে তার সাথে সাথে অন্যান্য কোনো এক্সামের এমসি এন্ট্রান্সের এক্সামের প্রিপারেশন নিচ্ছিলে কি তুমি? না, আই ফোকাসড অনলি অন জেকা, আর কোনো এক্সামের জন্য আমি প্রিপারেশন নিইনি। তুমি হয় মানে শুনেছো কি যে নিমসেটের ব্যাপারে বা সিইউটি এ সমস্ত এক্সামের ব্যাপারে? হ্যাঁ, নিমসেটের ব্যাপারে শুনেছি, যেটা এনআইটির জন্য, আর সিইউএট তো অন্য স্টেটের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য, তো হ্যাঁ শুনেছি, বাট আমি
এনরোলড হইনি। তার রিজনস হচ্ছে নিমসেটটা যেহেতু অনলি ফর এনআইটিস, আর এনআইটিগুলো সবই আউট অফ কলকাতার, আউট অফ স্টেট যেহেতু, তো আমার পক্ষে বাইরে মুভ করাটা এখন একটু সম্ভব না। প্লাস কিছু ফাইন্যান্সিয়াল রিজনস রয়েছে, কারণ এনআইটিতে অনেকই খরচা আছে। আর নেক্সট হচ্ছে যে সিউয়েট তো অলমোস্ট একই রকমের আই থিঙ্ক, আর তো ফর দিস রিজনস আমি যাইনি। আর কারণ যাদবপুরটাই আমার মেন ফোকাস ছিল, তো আই থিঙ্ক যাদবপুরটা পেয়ে গেলেই ওটা অলমোস্ট এনআইটি লেভেলেরই বলা যেতে পারে, তাই জন্য আমি যাদবপুর আর জেকার ওপরই ফোকাস করেছি। আমি বলবো এনআইটির থেকে অনেক বেশি লেভেলের আছে যাদবপুর, এটা নিয়ে নিশ্চিত থাকবো। কারণ আমি দেখেছি এনআইটি ত্রিচিতে আমার কিছু বন্ধুরা পেয়েছিল যে বছর আমি দেই, অ্যাকচুয়ালি সে বছর তো জেকার সিলেবাস ম্যাথের ছিল, সে বছরই পেয়েছিল। তো ও নিমসেটে আই থিঙ্ক 40-50 র্যাঙ্ক করেছিল, বর্তমানে এনআইটি ত্রিচিতে আছে। তো তাদের প্লেসমেন্টের অবস্থা অ্যাভারেজই বলতে পারো, এরকমও নয় যাদবপুরে যেরকম অবস্থা সেমই অবস্থা। বাট যে তাদের যেখানে যে ফি স্ট্রাকচার, যাদবপুরে ফি স্ট্রাকচার যদি কম্পেয়ার করে দেখি, আমি বলবো যাদবপুর 1000 গুণ ভালো, ঠিক আছে, ওই দিক থেকে অনেক ভালো, এনআইটির থেকে অনেক উপরে আছে বলতে পারো। প্লাস আরেকটা, হ্যাঁ বলো, প্লাস নিমসেটের সিলেবাসটা অনেকটা ভাস্ট জেকার থেকে, আর ওটা পুরো কমপ্লিটলি ডিফারেন্ট সিলেবাস। তো আমি যদি নিমসেটের জন্য প্রিপেয়ার করতাম, তাহলে আমি আর এদিকে জেকার জন্য আই থিঙ্ক করতে পারতাম না, কারণ দুটো একসাথে করলে পুরোই খিচুড়ি হয়ে যেত। প্লাস আমার সেমিস্টারের পড়াও ছিল, তো আমি যে কোনো অবভিয়াসলি একটা চুজ করতে হতো, তাই আমি জেকাটাই চুজ করলাম। আর নিমসেটটা যদি প্রিপেয়ার করতামও, তাহলে পাবো কি না সেটা একটা গ্যারেন্টি আমার কাছে ছিল না। আমি এখানে একটা ছোট্ট মেসেজ দিতে চাই সবাইকে, যে জেকা এক্সামটা যে রয়েছে সেটা ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা সব থেকে বড় গিফট বলতে পারো, মানে যারা বিএসসি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আগে বিএসসি কম্পিউটার সায়েন্সের কিছু ভ্যালুই ছিল না, আমরা ভাবো আমরা 3 বছর কম্পিউটার সায়েন্স পড়তাম, তারপর নিমসেটে এনআইটিতে এমসিএ করার জন্য আমাদেরকে ম্যাথ পড়তে হতো। ম্যাথ কোন লেভেলে, ক্লাস 12 লেভেল WB যে প্যাটার্ন ফলো করে সেই এক্সামের ম্যাথ পড়তে হতো, মানে 3 বছর পর, মানে ওটা কোনো ভ্যালু দিত না। কিন্তু WB জেকা আসার পর, যে ফরম্যাটটা চেঞ্জ হওয়ার পর, এটা বলতে পারো যে হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, ঠিক আছে। এটা একটা বলতে পারো যে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটার গুরুত্বটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে WB জেকা এক্সামটা। আর সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে যে একসাথে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের প্যাটার্ন ফলো করে সেটা প্রিপেয়ার না করে যে কোনো পার্টিকুলারলি একটা এক্সামকে ফলো করো তোমরা সবাই, ঠিক আছে, এটা আমার তরফ থেকে একটা জাস্ট সাজেশন। এবার নেক্সট কোশ্চেন তোমার থাকবে হচ্ছে, তুমি WB জেকা এক্সামের ব্যাপারে কবে শুনেছিলে, মানে কখন থেকে এটা প্রিপারেশনটা স্টার্ট করেছিলে? শুনেছি তো কম্পিউটার সায়েন্স অনার্সে ভর্তি হওয়ার পরেই, কারণ বেশিরভাগ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা বিএসসি এর পরে এমসিএতেই যায়, তো তখনই শুনেছি যে এমসিএ হতো। কিন্তু তখন এমসিএর সিলেবাসটা অন্য ছিল জেকার সিলেবাসটা, তখন ম্যাথস আর অ্যাপটিটিউড ছিল। বাট এই রিসেন্টলি আগের বছর চেঞ্জ হলো, তো তখন আমি 5th সেমিস্টারে ছিলাম। তো 5th সেমিস্টার থেকে, মানে আগের বছর অক্টোবর মাসে আমি প্রিপারেশনটা স্টার্ট করি, কিন্তু ওই যেহেতু প্রচুর সময় আছে তাই আর এনার্জি পাইনি কন্টিনিউ করার প্রিপারেশনটা, কারণ আমি ভীষণ ইনকনসিস্টেন্ট, আমি একদিন পড়লে পরে 3 দিন আর পড়ি না। তো তাই জন্য ওই 5th সেমিস্টারে কিছুটা পড়েছিলাম জেকার জন্য, তারপর একদম স্টপ করে দিয়েছিলাম। তারপর এই বছর যখন 6th সেমিস্টারে উঠলাম, লাইক ফেব্রুয়ারি মাস থেকে আমি পুরো একদম জেকার জন্য প্রিপারেশনটা কন্টিনিউ করলাম। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে তো, মানে 6th সেমিস্টার থেকেও বা 5th সেমিস্টার থেকে বলতে পারো, সেখান থেকে প্রিপেয়ার করেও যে র্যাঙ্ক 30 অ্যাচিভ করা যায় সেটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জিনাত, ঠিক আছে। শুধু অ্যাকচুয়ালি এখানে বলবো যে ফেব্রুয়ারি মাসে আমি স্টার্ট করেছিলাম, এবার ফেব্রুয়ারি থেকে অ্যাটলিস্ট এপ্রিলের 15 তারিখ অবধি, মানে 2.5 মাস আমার শুধু সিলেবাসটা কমপ্লিট করতে লেগেছে। তাও আমার কিছু সাবজেক্টস অলরেডি প্রিপেয়ার ছিল, কারণ জেকাতে যে সিলেবাসটা আছে ওটা অলরেডি আমাদের বিএসসি সিলেবাসের মতোই, পুরো এক্স্যাক্ট সিলেবাস। তো কিছু কিছু যে পেপারসগুলো, যেমন অপারেটিং সিস্টেম, গ্রাফ থিওরি, এগুলো অলরেডি আমার আগে থেকে প্রিপেয়ার ছিল, প্লাস নোটসগুলোও আমার কাছে ছিল, তো ওইগুলোর পেছনে আমার অত খাটতে হয়নি।
তাই জন্য মোটামুটি 2.5 মাসে আমার পুরো ওভারঅল সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানেই একটা প্রিপারেশনে একটা স্ট্র্যাটেজি বলতে পারো, যাই বলো না কেন, যে জেকা এক্সামের যে প্যাটার্নটা ফলো হচ্ছে আর বিএসসি কম্পিউটার সায়েন্সের যে প্যাটার্নটা ফলো হয়, যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে প্রত্যেক জায়গায় অলমোস্ট বলতে পারো 90% থেকে 100% হচ্ছে সিলেবাসের ফুল ম্যাচ থাকে, তাহলে তাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? তা তুমি কি বলবে যে তাদেরকে কমপ্লিটলি নিজেদের যে একাডেমিয়া বিএসসি হোক বা বিসি হোক সেখানে ফোকাস করতে, নাকি পার্টিকুলারলি জেকা এর পার্সপেক্টিভে ডিফারেন্টলি করতে? আমার মনে হয় তো দুটোই যেহেতু সেম, তো তাদেরকে প্রথম থেকে যদি ফোকাস করতে তাদের নিজেদের একাডেমিয়াটাই ফলো করা উচিত। বাট অ্যাট দ্য এন্ড তুমি কি করেছিলে সেটা যদি একটু তুমি আমাদের অডিয়েন্সদের বলো। যেহেতু জেকা পুরোপুরি বিএসসি বা বিসিএ সিলেবাসের মতো, তো যদি আমি সেমিস্টার চলাকালীনই পেপারসগুলোকে ঠিকঠাক করে সাবজেক্টগুলোকে ঠিকঠাক করে বুঝে নিই, পড়ে নিই, নোটসগুলো প্রিপেয়ার করে নিই, তাহলে আর জেকার প্রিপারেশান নেওয়ার সময় ওই নোটস বানানো বা কনসেপ্ট ক্লিয়ার করা এগুলোর জন্য সময়টা নষ্ট হবে না, জাস্ট জেকার জন্য রিভিশনটা করে নিলেই হবে। আর যদি সেমিস্টারের সময় যদি সাবজেক্টসগুলো ক্লিয়ার না থাকে, পেপারসগুলো ঠিকঠাক, কনসেপ্টসগুলো ক্লিয়ার না থাকে, নোটস রেডি না থাকে, তাহলে ওই জেকার 6-7 মাস আগে নোটসটা সিলেবাসটা কমপ্লিট করে তারপর রিভিশনে যাওয়া উচিত। আর তুমি স্টাডি ম্যাটেরিয়াল কি কি ফলো করেছিলে? অবশ্যই তুমি আমাদের মক টেস্টে জয়েন করেছিলে, মক টেস্ট ছাড়া আর কি কি স্টাডি ম্যাটেরিয়াল তোমার কাছে ছিল সেটা সম্পর্কে যদি একটু বলো। তো স্টাডি ম্যাটেরিয়াল বা রিসোর্স বলতে প্রথম যে কটা পেপারস আমার সেমিস্টারের সময় রেডি ছিল, তো সেগুলো তো আমার প্রফেসরদের কাছ থেকে পাওয়া নোটস, যেগুলো আমি ওনার কাছে পড়েছি, সেই নোটসগুলো ভীষণ হেল্পফুল হয়েছে, বিশেষ করে অপারেটিং সিস্টেম, গ্রাফ থিওরি, এই নোটসগুলো আমি নিজের প্রফেসরদের কাছ থেকেই পেয়েছি। আর সেকেন্ড হচ্ছে ইউটিউব, কারণ ইউটিউবে প্রচুর প্লেলিস্ট আছে, তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, জিস্টটা জানার জন্য ইউটিউব প্লেলিস্ট অনেকটাই হেল্প করেছে। তারপর তোমার কাছে যে 1 মাস মতো পড়েছি, বেশি পড়িনি, তো তোমার দেওয়া নোটসগুলো অনেকটাই হেল্পফুল ছিল, কারণ তোমার নোটসে প্রচুর অ্যাডিশনাল ইনফরমেশান ছিল যেগুলো আমি না ইউটিউবে পেয়েছি না কোনো প্রফেসরের নোটসে সেরকম ছিল, বা আমার আগে যে নোটসগুলো ছিল সেখানেও ছিল না সেরকম কোনো ইনফরমেশান। তো তোমার নোটসগুলো থেকে অনেক অ্যাডিশনাল ইনফরমেশানসগুলো পেয়েছি। তো এইভাবে করে আর কিছু বইও ফলো করেছি, বাট আমার মনে হয় না বই পড়ে অতটা কনসেপ্ট ক্লিয়ার হয় হায়ার লেভেলে। কিছু বই ছিল যেমন ডেটা স্ট্রাকচারের রিমা থারেজা, বা নেটওয়ার্কিংয়ের তোমার ফারহাউজেন, আর অপারেটিং সিস্টেমের রাজীব মল, এইগুলো কিছু কিছু বই ফলো করেছি, তো ওখান থেকেও কিছু কিছু জিনিস পেয়েছি, অবজেক্টিভ কোয়েশ্চেন্স যেগুলো। আমার সম্পর্কে যদি বলতে চাই, মানে আমার নোটগুলো আমি সমস্ত, আমার আমি দুঃখিত এটা যে তোমাদের সমস্ত সাবজেক্ট কভার করাতে পারিনি, ডিবিএমএ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটাকে আমি স্কিপ করে গেছি, মানে সময়ই পাইনি কমপ্লিট করার। অ্যাকচুয়ালি আমি যখন বানাই সেটাকে একদম 100% দিয়ে বানানোর চেষ্টা করি, সেজন্য আমি সময়টাকে মেনটেন করতে পারি না, এটা একটা আমার আমার একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যাই বলো না কেন। বাট বাকি যে নোটগুলো বানিয়েছিলাম সেগুলো যেহেতু আমি সে সময় নেটেরই প্রিপারেশান নিচ্ছিলাম, গেটের প্রিপারেশান নিচ্ছিলাম, তো সেই সমস্ত কারণে সে লেভেলগুলো অটোমেটিক হাই হয়ে গেছিলো, আর সেটা রিফ্লেকশন আমি আমার নোটেও দেখতে পাবে, যেন যত পারি আমি ইনফরমেশান দিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে সেটা। এবার তাছাড়া তুমি অনলাইন রিসোর্স বলতে, মানে MCQ বলো বা যাই বলো না কেন, তার জন্য কোনো পার্টিকুলার বই নিয়ে ফলো করেছিলে, নাকি অনলাইন কোনো রিসোর্স ছিল, সেটা সম্পর্কে যদি একটু বলে দাও। MCQ বলতে আমি যদি সাবজেক্ট ওয়াইজ গুগলে সার্চ করি তাহলে প্রচুর MCQ পেয়ে যাব, কিন্তু আমি বলবো না যে সিলেবাস কমপ্লিট না করে বা নিজে পড়াশোনা না করে শুধুমাত্র ওই MCQর ওপর রিলাই করাটা ঠিক হবে, কারণ আমি এমন কিছু ক্যান্ডিডেটস দেখেছি যারা আমার সঙ্গে পরীক্ষা দিয়েছে, তারা সিলেবাস কমপ্লিট করেনি, রিভাইজও করেনি, ওরা জাস্ট ওই গুগলের MCQর ওপরেই ডিপেন্ড করে পরীক্ষা দিতে চলে গেছে। তো এটা একদমই করা উচিত না, গুগলের ওই MCQগুলো প্র্যাকটিসের জন্য ঠিক আছে, জাস্ট রিভিশনের জন্য ওই MCQগুলো ঠিক আছে, বাট ওটার ওপর রিলাই করা ঠিক না। আর বই বলতে সেরকম মার্কেটে কোনো বই নেই MCA মানে জেকার জন্য,
একটা দুটো আছে, তো ওইগুলো জাস্ট রিভিশনের জন্য ঠিক আছে। মানে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তুমি অলরেডি 80% প্রিপেয়ার্ড, তারপরে তুমি তোমাকে টেস্ট করতে চাইছো, দেন ওই বইগুলো ঠিক আছে। যার মধ্যে একটা তোমার আছে জেকা ক্র্যাকার্স, আর একটা বোধহয় আমার এখন নাম মনে পড়ছে না, এই জেকা স্ম্যাশার্স বা কিছু একটা এরকম আছে। সো নেক্সট কোশ্চেন, ডিউরিং ইউর প্রিপারেশন তুমি কী কী অবস্টাকেল ফেস করেছিলে? মানে তোমার এখন কি মনে হয় যে এই কাজগুলো যদি না করতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো, বা এটা করলে ভালো হতো, সে সমস্ত কিছু যদি এক্সপিরিয়েন্স তোমার থাকে? অবস্টাকেল আমি ফার্স্টেই বলবো, আমি বলেছিলাম যে আমি খুব ইনকনসিস্টেন্ট স্টুডেন্ট, আমি একদম কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না। যেদিন প্রিপারেশন নেব মনে হবে সেদিন খুব এনার্জেটিক থাকি যে আজকে সব পড়ে ফেলবো, আজকে সব শেষ করে ফেলবো, সারাদিন পড়ি, কিন্তু তারপরে এটা খুব বেশি হলে এক সপ্তাহ চলে সেই এনার্জিটা বা কনসিস্টেন্সিটা, এক সপ্তাহ পরে গিয়ে আর আমার সেই এনার্জিও থাকে না, কনসিস্টেন্সিও থাকে না। তো আমি এক সপ্তাহ পড়ার পর আবার এক সপ্তাহ গ্যাপ করে দিই, তো এটা আমার খুব বাজে অভ্যেস, বাট এটা আমার নিজেরই দোষ, এটা কোনো অবস্টাকল না, এটা আমার নিজের স্বভাব, কিছু করার নেই। আর সেকেন্ড হচ্ছে যে এই এই জিনিসটা, মানে কনসিস্টেন্সি জিনিসটা আমি প্রিপারেশনের ফার্স্টে মানে ফেস করেছি আর কি, বাট প্রিপারেশন যখন লাস্টের দিকে, মানে যখন জেকাটা কাছে আসছে, জেকার এক্সামটা, তখন যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা। কারণ তখন আমার বিএসসির সেমিস্টার, ফাইনাল সেমিস্টার আর জেকার পরীক্ষা একদমই ক্র্যাশ করছিল ডেটটা। আমার জেকা পরীক্ষা হয়েছিল 23rd July আর সেমিস্টার আমার শেষ হয়েছে 22nd July, মানে একদম একদিনের গ্যাপ। তো ওই লাস্টের দিকে এসে ভীষণ প্রবলেম হয়েছিল টাইম ম্যানেজ করতে, কারণ জেকার জন্য রিভিশন করতে হচ্ছিল প্লাস সেমিস্টারের জন্য পড়তে হচ্ছিল, তো ওই সময়টা ভীষণ টাইম ম্যানেজমেন্টের একটা প্রবলেম হচ্ছিল। সবার প্রথমে আমি বলতে চাই, আমি যখন সিনাথকে পড়াচ্ছিলাম তো ও যে বলছে যে ইনকনসিস্টেন্ট ছিল, সেটা জানি না, ও পার্সোনালি যখন প্রিপেয়ার করছিল সেটা জানি না, বাট যখন আমি টিউশন পড়াতাম, ক্লাস নিতাম, তখন ও ঠিকঠাকই অ্যান্সার দিত যা কোশ্চেন করতাম। সো আমি আমার তো মনে হয় যে ও ঠিকঠাকই পড়াশোনা করে, এরকম ভাবনা যে ইনকনসিস্টেন্সি নিয়েই কন্টিনিউ করেছিল। যখন জেকা এন্ডের দিকে ও, মানে যখন আমার কাছে টিউশন পড়ে, নোট পড়ে, মক টেস্টগুলো দিচ্ছিল, তখন যা পড়াশোনা করেছিল, মানে আই থিঙ্ক খুব ভালো এফোর্ট দিয়েছিল সে সময়, 100% এফোর্ট দিয়েছিল। বললাম যে আমার এপ্রিলের মিড অফ দ্য এপ্রিল আমার সিলেবাসটা রেড কমপ্লিট হয়ে গেছিল, তো তারপর আমার আর ইচ্ছাই করেনি যে আমি আবার প্রথম থেকে রিভিশন করতে বসবো। তো আমি ওই এপ্রিল থেকে মে মাস পুরোটাই ওরকম শুয়ে শুয়ে কাটিয়েছি, কোনো রিভিশন সেরকম করিনি। তারপর যখন পরীক্ষাটা কাছে আসে, মানে মে মাসের লাস্টের দিক থেকে, তখন একটু এনার্জেটিক হয়ে কনসিস্টেন্সি নিয়ে তখন রিভিশনটা স্টার্ট করি। সে ঠিক আছে। আর তুমি যে আরেকটা কথা বলেছিলে সেটা হচ্ছে যখন জেকা এক্সামটা হচ্ছিল সে সময় সেমিস্টার এক্সাম তাদের শুরু হয়ে গেছিলো, সো তোমাদের একটা ব্যাপারে তোমাদের একটু আগাম আমি বলে দিতে চাই যে জেকা এক্সামটা যে সময় হয় আর তোমাদের যে সিক্স সেমিস্টারের এন্ড যেদিকে চলে আসে, বলতে পারো 1 থেকে 1.5 মাস বা খুব কম সময়ের ডিফারেন্স থাকে, তো সেটা নিয়ে তোমরা একটু প্রিপেয়ার্ড থাকবে, ঠিক আছে? যাতে এরকম না হয় যে এক্সাম শেষ হবে আমি তখন প্রিপারেশন নেব, মানে সেমিস্টার এক্সাম শেষ হবে সেটার সুযোগ পাবে না তোমরা, ঠিক আছে? বা সুযোগ পেলেও খুব কম সময়ের জন্য পাবে, তো তোমাদের প্রিপারেশন অনেক আগে থেকে এটা নিতে হবে, তো এই মাইন্ডসেট নিয়ে কোনোদিনও থাকো না। তো এটা আমার তরফ থেকে একটা ছোট্ট মেসেজ। আচ্ছা, আমি তোমার সম্পর্কে কিছু জানি একটু, যে তুমি যখন আমার কাছে টিউশন পড়তে, তার সাথে সাথে তুমি অন্যান্য স্টুডেন্টদের টিউশন পড়াতে, তার সাথে সাথে তোমাদের সেমিস্টার এক্সামও ছিল, তো এত কিছু তুমি কীভাবে ম্যানেজ করতে? মানে আমি জানি তুমি হচ্ছে অনেক এফোর্ট দিয়েছিলে, সে ঠিক আছে, কিন্তু এই যে ম্যানেজমেন্টটা, এটা ম্যানেজমেন্টটা তুমি কীভাবে করেছিলে? ম্যানেজমেন্ট সেরকম কোনো স্ট্র্যাটেজি নেই, হয়ে গেছে ম্যানেজমেন্টটা। আসলে যেহেতু আমার ওই সময়টা, মানে যেটা বললাম যে কার জাস্ট 2 মাস আগে,
যখন আমি রিভিশন করছিলাম তখন আমার কলেজটা বন্ধ ছিল। এবার কলেজ বন্ধ থাকার সুবিধা হচ্ছে যে আমি সকালবেলাটা বা দিনের বেলাটা ফাঁকা পেতাম, তাই আমার বিকেলবেলাগুলো পুরো প্যাকড আপ থাকতো টিউশনের জন্য, মানে পুরো বিকেল থেকে রাত 9:30 অবধি পুরো প্যাকড আপ থাকতো। ইভেন মানডে টু সানডে কোনো দিন ফাঁকা নেই, তো মানডে টু সানডে পুরো প্যাকড আপ থাকতো, তো আমি শুধু সকাল বা দিনের বেলাটা পেতাম। এবার তুমি যে আগে কোয়েশ্চেনটা করেছিলে যে কী কী অবস্টেকল ফেস করেছি, তো এটাও আমার কাছে একটা অবস্টেকল ছিল এই টিউশনই করার ব্যাপারটা। কারণ টিউশনসগুলো থাকতো আমার বিকেলে, থাকে এখনও থাকে আমার বিকেলে। এবার সবার তো পড়ার একটা কমফর্ট টাইম হয়, কমফর্ট জোন হয়। এবার আমার কমফর্টেবল টাইম হচ্ছে বিকেলে, আমি বিকেলেই ভালোভাবে পড়তে পারি। বাট দিনের বেলাটা আমার কমফর্টেবল ফিল হয় না সেরকম পড়তে, ভালোও লাগে না। বাট তাও যেহেতু প্রেশারে ছিলাম বলে যে সেমিস্টারও ক্লিয়ার করতে হবে প্লাস জেকাতেও ভালো র্যাঙ্ক করতে হবে, তাই কোনো ক্রমে ওই দিনের বেলাটা সময় পেতাম, সকালবেলাটা সময় পেতাম, তো ওই সময়টা রিভিশন করে নিতাম। আর বিকেলে টিউশন থেকে এসে বা রাতের বেলা টিউশন থেকে এসে যেটুকু সময় পেতাম রাতের বেলা 2 ঘন্টা সেরকম, তো ওই সময় সেমিস্টারের পড়া বা জেকার জন্য কিছু এমসিকিউ সলভ করা ওইগুলো করে ফেলতাম। বাট আমার এখনও আমার মনে হয় যে যদি টিউশনসগুলো না থাকতো তাহলে আই থিঙ্ক আরও টাইম পেতাম, আরও এফোর্ট দিতে পারতাম, আর র্যাঙ্কটা আরও ভালো হতো। বাট ঠিক আছে, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা করার একটাই কারণ, কারণ এই সময় না স্টুডেন্টরা অনেক জায়গায় ইনভলভ থাকতে পারে, অনেকে এই প্রজেক্টগুলোকে বেশি সিরিয়াসলি নিয়ে নেয়, মানে ফাইনাল সেমিস্টারে যাদের প্রজেক্ট থাকে। আমার কাছে অনেক স্টুডেন্ট ছিল, তাদের এটা কোয়ারি ছিল, দাদা আমার প্রজেক্ট হচ্ছে না, আমার হেল্প লাগবে, তো এসব কাজে তারা নিজেদেরকে খুব বেশি ইনভলভ করে নেয় অনেক আগে থেকেই, তো এটা অনেকটা ম্যাটার করে। সেই জন্যই আমি তোমার কাছে এটা জানতে চাচ্ছিলাম যে তুমি এত কিছু করেছিলে তবুও তোমার র্যাঙ্ক 30 এসেছিল। হ্যাঁ, আমাদেরও প্রজেক্ট ছিল, সেমিস্টারের প্রজেক্ট, কিন্তু আমি আগে থেকেই এটা ডিসাইড করে নিয়েছিলাম, মানে 6th সেমিস্টারে ওঠার আগে, যে প্রজেক্টটা আমি মিনিমাম রাখবো, মানে মিনিমামের থেকে মিনিমাম হলেও ভালো, কারণ ওখানে বেশি বিশেষ কিছু করে আমার কোনো লাভ নেই। যদি সেমিস্টারে এক গাদা নাম্বার পেয়ে গেলাম, 9 CGPA পেয়ে গেলাম, কিন্তু এদিকে জেকাটাই ক্লিয়ার হলো না, কোনো ভালো ইউনিভার্সিটি পেলাম না, তাহলে আমার লাভটা কী হলো? তো আমার অলরেডি মেন টার্গেট ছিল যে অত প্রজেক্টের দিকে না গিয়ে মিনিমাম কিছু একটা করে দিয়ে যেটা দরকার, জেকাটাই বিশেষ দরকার, তো ওই দিকেই বিশেষ ফোকাস করা। ইভেন সেমিস্টারের জন্য আমি খুব একটা পড়িনি, সেমিস্টারও ওই লাস্ট মান্থেই কভার করেছি, আগে থেকে শুধু নোটসগুলো জমা করেছি। এমন না যে আগে থেকে কিছুই পড়িনি, 1.5 মাসে পড়ে সব উল্টে দিয়েছি, এমন কিছু না। ফার্স্টের দিক থেকেই সেমিস্টারের নোটসগুলো জমা করেছিলাম যাতে পরে গিয়ে সমস্যা না হয়, তো ওই লাস্টের 1 মাসে বা 1.5 মাসে জাস্ট পড়ে পরীক্ষাটা দিয়েছি যাতে পাসটুকু করতে পারি। তাহলে তোমাদের সবার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে জেকাটাকে যখন তোমরা অ্যাটেম্প্ট করতে যাবে তো কী কী স্ট্র্যাটেজি তোমাদের থাকা উচিত। তবুও আমি লাস্টে একটা জিনিস অ্যাড করে দেবো, যেমন হচ্ছে প্রজেক্টটা মিনিমাল রাখা ঠিক আছে, কিন্তু যখন লং টার্মের জন্য, যেমন কি যখন মাস্টার্সে তোমরা এনরোল্ড হবে তখন তোমাদের 2nd ইয়ার থেকে প্লেসমেন্ট আসা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু সেকেন্ড সেমিস্টারের এন্ডের দিকে থেকে, মানে থার্ড সেমিস্টারের প্রথম থেকেই প্লেসমেন্টের জন্য কোম্পানি আসা শুরু করবে, তখন তোমাদেরকে সিভি সাবমিট করতে হবে বিভিন্ন কাজে তোমাদের, তারপরে কিছু সার্টিফিকেশন কোর্স করে রাখতে হবে যাতে সেগুলো সিভিতে তোমরা অ্যাড করতে পারো। তো বিএসসিতে একটা খুব ভালো লেভেলের প্রজেক্ট থাকলে সেটা একটা সিভিতে ভালো অ্যাড অন হতে পারে, ঠিক আছে? আমি যখন করেছিলাম আমি একটা কালার ডিটেকশন টুল তৈরি করেছিলাম মেশিন লার্নিং দিয়ে, তো ওটা আমি মানে বলতে পারো ওটা আমার সিভিতে খুব ভালো একটা অ্যাড আপ করেছিলো, ঠিক আছে? তো এরকমও না যাতে সিভিতে অ্যাডই করার মতো কোনো প্রজেক্ট না থাকে, মানে হয়ে না যায় যেটা অ্যাডই করতে পারবো না, এত মিনিমাল প্রজেক্ট সেটা বানিও না, বাট একটু অ্যাভারেজ মানের প্রজেক্ট বানিও যাতে হচ্ছে সেটা পরবর্তীকালে কাজে লাগতে পারে। কারণ যেহেতু তোমরা লং টার্মের প্রিপারেশন নিয়ে আসছো সেই জন্য এটা আমার তরফ থেকে একটু ছোট্ট সাজেশন। সো ফাইনালি জিনাত, তোমার কাছ থেকে জেকা 2024 যারা স্টুডেন্টরা প্রিপেয়ার করবে বা আপকামিং যারা জেকা এক্সাম দিতে যাচ্ছে তাদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে তো তুমি বলতে পারো। অ্যাডভাইস এটাই বলবো যে একটা অ্যাকিউরেট অ্যামাউন্ট অফ টাইম নিয়ে প্রিপারেশনটা স্টার্ট করা উচিত।
এমনও না যে আমি খুব আগে থেকেই প্রিপারেশান স্টার্ট করে দিলাম, কারণ খুব আগে থেকে প্রিপারেশান স্টার্ট করলে ওই প্রথম এক সপ্তাহ কনসিস্টেন্সি থাকে, এনার্জি থাকে, তারপরের দিন থেকে আর থাকে না, সেটা একটা সমস্যা। ইভেন অনেকেই আছে যারা ফার্স্ট সেমিস্টার থেকেই প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে, এমন কিছু ক্যান্ডিডেটসও রয়েছে, বাট সেটা করা উচিত না, কারণ তার কাছে 3 বছর আছে এখন, তো অত আগে থেকে প্রিপারেশান স্টার্ট করা উচিত না, আবার একদম লাস্ট মোমেন্টে গিয়েও প্রিপারেশান নেওয়া উচিত না, কারণ তখন আর সিলেবাস কমপ্লিট করবো না, রিভিশন করবো না, প্র্যাকটিস করবো, কিছুই সময় পাওয়া যাবে না। তো একটা অ্যাকিউরেট অ্যামাউন্ট অফ টাইম নিয়ে, লাইক 6 মান্থস, 7 মান্থস, 8 মান্থস এরকম একটা গ্যাপ নিয়ে প্রিপারেশানটা স্টার্ট করা উচিত। ফার্স্টে সিলেবাসগুলো কমপ্লিট করে ফেলো, তারপরে আস্তে আস্তে রিভিশনটা আর এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্রচুর এমসিকিউ ইন্টারনেটেই অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারবো। আর আরেকটা আমি যেটা বলবো যে মেক আ গ্রুপ, মানে তোমার সঙ্গে যারা আরও বন্ধুরা যা বা যারা যে কাজ দিচ্ছে তোমার সঙ্গে সেই বছরে, তাদের সঙ্গে একটা গ্রুপ করো, গ্রুপ করে এমসিকিউগুলো প্র্যাকটিস করো, যার ফলে কী হবে যে 10 জন 10টা কোয়েশ্চেন পাঠালে তোমার 10টা কোয়েশ্চেন সেখানেই রেডি হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু জেকার সিলেবাসটা যদিও বিএসসির মতোই, বাট একটু হলেও লেন্দি, কারণ সব কটা চ্যাপ্টার, সব কটা সাবজেক্টস প্রথম থেকে বারবার রিভিশন করাটাও তো পসিবল না, তাই জন্য বলবো যে কোনো গ্রুপের সঙ্গে থাকো, মেক আ হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাতে সেখান থেকে তোমার রিভিশনটা হয়ে যায়। আর পার্সোনালি আমার প্রিপারেশনও সেভাবেই হয়েছে, আমাদেরও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যারা এই বছর জেকা দিয়েছে, তো সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম কোয়েশ্চেন পাঠাতো, সেখান থেকেই আমার প্রায় 20% 30% প্রিপারেশন হয়েছে। তো যেহেতু তুমি এই আইডিয়াটা দিলে, তো আমি সবার জন্য একটা ব্যবস্থা করে দেবো। আমি টেলিগ্রামে একটা গ্রুপ তৈরি করে রাখবো, তোমাদের এই চ্যানেল এই ভিডিওটার নিচে লিঙ্কে ডিসক্রিপশানে তোমরা লিঙ্কটা দেখতে পাবে, সেখানে গিয়ে তোমরা এক কাজ করবে, সেটা সবাই যারা আপকামিং জেকা এক্সামের প্রিপারেশন নিচ্ছ তোমরা সবাই সেখানে জয়েন করতে পারো, যাতে নিজেদের মধ্যে একটা ডিসকাশন তৈরি করতে পারো। তাছাড়াও আমার যেটা মেইন একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে বেসিক্যালি আমি অলরেডি অনেক কোশ্চেন্স আপলোড করেই রেখেছি, সেগুলো তোমরা ফলো করতে পারো, সেটা আমি করতে থাকবো, সেটা এরকম নয় যে আমি বন্ধ করবো, সেখানে যখনই আমি সময় পাই সেখানে আমি এমসিকিউস মানে অন্য কোনো ইনফরমেশন সেটা আপলোড করতে থাকি। তাছাড়া তোমাদের নিজের মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমরা সবাই সেখানে নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারো। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ জিনাত ফর বিং হিয়ার, অ্যান্ড সবাইকে আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর অনেকেই কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, অনেকে একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি ফলো করতে পারবে, অ্যান্ড অনেক কিছু সবার এখান থেকে ইনফরমেশন পেলো, অ্যান্ড সো থ্যাংক ইউ ফর বিং হিয়ার, অ্যান্ড প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড ইফ পসিবল শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।